হয়েছে? ইচ্ছা কেন রেখে গেলাম আমি? হ্যাঁ খোঁচা দিয়ে কি তোলা লাগবে নাকি? খোঁচা দিয়ে মরটা ধরেন তো সব কাম আমি করি। 3 বছর হচ্ছে বিয়ে হয়েছে, এর মধ্যে 2.5 বছর দেখতেছি বেড়া ঘুমাই রয়েছে। ব্যাপারটা কি? কুইরা কোন কাকা সারা দুনিয়ার কাম আমি করতেছি একা একা। এই যে মানে আই বাতেন লোক কথা কার বিয়ে করছি লিখি লিখা দোকান খুলতে দেবো না বলে এই না রে কথা জিদ দেবো রে যা বিয়া করে কি কামে এই বেড়াগুলি ঘুমাই থাকে সারা দিব সব কাজ করা লাগে আমার। নিচে আহ নাস্তা দিবা না, এতক্ষণ তো পারাপাড়ি করছো। কি হয়েছে আবার ডাইকার জিম মেলা করে রেখে গেল? হ্যাঁ আচ্ছা কাহিনীটা কি কত? কে কাহিনী? তুমি এরকম সকাল সকাল আমারে ডাকো কেন? কেন আবার বোঝো না কেন? কিছে দোকানটা কে খুলবো আমি? দোকানে রেখে ডাকো না, অন্য কোনো কারণ আছে। আবার কি কারণ আছে? আমার তো মনে হয় তুমি সকাল সকাল ছাদের মধ্যে যে তামাশা করো এগুলি দেখানোর লেগে আমারে ডাকো। কি তামাশা করি? আমি কইতে চাইতেছি যে সকাল সকাল তুমি আমারে ডাকো ওই যে ছাদে যে তামাশা কিনি করো না এগুলি দেখাবার লেগে। ও আমি তামাশা করি? এই যে ফিল্ম করতেছো দেখলাম একটু আগে ছাদে আমি ফিল্ম করতেছি। তো কি ফিল্ম দেখো তুমি? শর্ট ফিল্ম, গুড়া ফিল্ম, তুমি যেগুলি বানাও। আমি তো তোর সঙ্গে এখানে এই লেগে আর এখন আমার অলে যাইতে হইব না। আর বেশি কথা কইও না, তোমার এসব কথা আমার শোনার অভ্যাস আছে। পাশে যে সিলেটি ওই সিলেটির তো আমি লাইট থেকে সিলেট পাঠাই দেবো। কথাটা আস্তে করতে গেছি না? শুনো, উই এত ছোট লোক না, ঠিক আছে না? উই আমগো দরজার সামনে কান পাইতে খাড়ায় নাই যে কি কইতাছে এগুলো। হুন রাস্তা দিছি, বেশি কথা কইও না, গিয়া খায় নান গেজান। আপনি এখানে কি করতেছে? না দেয়ালে কান দিয়ে সমুদ্রের আওয়াজ পাওয়া যায়। সাগরের আওয়াজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেওয়ালে? হ্যাঁ, এত ভালো আওয়াজ মনে হচ্ছে সমুদ্রের কাছে আছি। আচ্ছা এই বাড়িতে আর কোনো দেওয়াল নাই? না এই বাড়িতে তো আর ভালো কোনো দেয়াল নাই। কেঠাই কইছে? ওই যে ল্যাট্রিনের দেওয়ালটা আছে না, ওই দেওয়ালে আরো বেশি জোরে শব্দটা শোনা যায়। তাই না? যায় দেখেন, জানতাম না তো। আচ্ছা তুমি ওর ভিতরে একটা ওয়ালদা দিও আর গাঁটনিটা ভালো করে দিও, ঠিক আছে?
ফারুক ভাই, আপনি তো জানেন আমি কত কষ্ট করে এই টাকা কিনে জোগাড় করছি, মাইসের কাছ থেকে দাঁড় করে জোগাড় করছি। স্যালারে আপনি মালয়েশিয়া পাঠাইবেন, আপনি টাকা কিনে দিচ্ছি, কতদিন হইল কন? আপনি তো স্যালারে মালয়েশিয়া পাঠাইতেছেন না, আর উইয়ে যাইতে যাইতে তো মালয়েশিয়া মালয়েশিয়াতে সরে যাবে। আপনি আমার টাকা কিনে ফেরত দেন। আরে মিয়া, তুমি রে কি কইলা? তোমার শালার পাসপোর্ট তো পুরো টাকা তুলে গেছে। তুমি যে ছবি দিছিলা এটা তোমার শালার ছবি না কোনো চোরের ছবি? ভাই আমি এত কিছু বুঝি না, আমি এখন বহুত অসুবিধার মধ্যে আছি, আপনি টাকা কিনে দিয়ে দেন, আমি যাই। এটা মালয়েশিয়া, তুমি উগান্ডা কও, তোমার আমি এখনই পাঠাই। তোমার কেন, তোমার 14 গুষ্ট আমি এখনই পাঠাই দিই। এটা মালয়েশিয়া, মেয়ে সুন্দর দেশ, যাইতে সময় লাগে। ভাই আমি আর এইসব ধৈর্য ধৈর্য ধরা পারতেছি না, লোকজন আমার পিছিয়ে দৌড়াইতেছে, আপনি আমার টাকা কিনে দিয়ে দেন, আমি ফেরত দিয়ে দিই মাইসারে। আরে এটা কি মেয়ে কুড়িলে বাসের টিকিট পেয়েছো যে কিনলা আর টাকা ফেরত চলে দিয়ে দিলাম? আমি পুরো টাকা মালয়েশিয়ান হাই কমিশন এম্বাসি দিয়ে আসছি, ওরা টাকা ফেরত দিবে না মানে? আর তুমি মানুষ চিনো মিয়া? চিনো মানুষ কোন জায়গায়? আসো আসো দেখো, আসো মানে দেখো দেখো, আসো আসো আসো। মালয়েশিয়া 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 তো এই যে লিবিয়া, এই যে আফ্রিকা, এই যে আফ্রিকা দেখছো আফ্রিকা। মালয়েশিয়া তো কালকে ওখানে ছিল। আমি কইছি না আপনারে আমার হালারে পাঠাইতে পাঠাইতে মালয়েশিয়া চলে যাবে, মালয়েশিয়া চলে গেছে কা? তোর আজকে শেষ তারিখ আছিল টাকা দেওয়ার। টাকা কই থেকে দিবি, কেমনে দিবি, কোন থেকে আইনা দিবি কিচ্ছু জানি না। আমার টাকার দরকার, টাকা দিবি? টাকা নিতে সব খুব টেলিয়ে নিলি, সালারে মালয়েশিয়া পাঠাইবো। তোর সালা যেসব মালয়েশিয়া যাইবো, তোর মালয়েশিয়ার মালয়েশিয়ার জায়গায় থাকবো না, অন্য দেশে যাইবো কা? এখন তোর সালা কি তোর মতো কালা? সর্বনাশ, যদি কালা নাইজেরিয়ায় পাঠাই দিতি, নাইজেরিয়ায় পাঠাই দিলে সিটিজেনশিপ পাইতো, ভালো হইতো। আচ্ছা যাজ্ঞা, টাকা দেওয়ার আজকে শেষ তারিখ আসলো, তোর আর একটা সুযোগ আমি দিলাম, যদি টাকা না দেয় তোর স্টুডিও স্টুডিও থেকে তালা মারি দেবো আমি। আপনি চিন্তা করেন না, আমার তো ফসা আছে, উইয়ে মালয়েশিয়ায় যাইব, আপনার আমি টাকা দিয়ে দিব। একটু অসুবিধা হইতেছে কইছি তো আপনাকে দুলার ভাই, আপনি আমার চিনেন এত বছর দিলা, এখন এই কথা কইতাছেন? তোর আমি যে চা খাওয়াইলাম, সিঙ্গারা খাওয়াইলাম, এটা নাস মিটারের তেল দিয়ে যে সিঙ্গারা বাজে, এই সিঙ্গারাটা খাওয়াই তোর ভুল করছে। আমি কি বাই করে, আমি যদি জানতাম যে তুই টাকা দিবি না আজকে, চা তো দূরের কথা, তোর আমি ঘরে ঢুকার দিতাম না। দুপুর বেলা তারপরে যাইবা তুমি দোকানে, গিয়া বইবা, কোনো কাম করবা না, আমার বাড়িটা পিছনে লাগছে কিল্লেগা। তুমি তো আকামা, আমার বাইরে তো কাম আছে, হ্যাঁ তো ই ছিল কাজ আসিল, ক্যামেরা লয়ে গেছে, খেপে গেছে, বোঝো না কি এর খেপে গেছে, কোন ছেড়ি লগে গেছে কি জিগাও, খেপে গেছে খুব ভালো করছে। আই তুই দেখলে কপালে মনে হয় স্প্রিট দেখা। আবার একটা চুপ, আর তোমার একটা কথা কই, তুমি খাওয়ানোর সময় এগুলো কি শুরু করছো? এটা খাওয়ানোর জায়গায় এখানে খাও, ঠিক আছে? ঝগড়া করার লেগে আলাদা একটা জায়গায় খুঁজে লো, মনে শোয়ার জায়গায় শোয়া, খাওয়ানোর জায়গায় খাওয়া, আলাদা জায়গা ভাই। অনেক সুটকি দাও, সুটকি কই, সুটকি কই মানে কে? দুপুর বেলা খাও নাই, দুপুরে খাও নাই কতগুলো? হ্যাঁ আনছিলাম 4টা না 5টা সুটকি, এরা রাঁধছে সকাল বিকাল, মুরগি আনলে 3 ঠ্যাং গজো। ভাবি যা সুটকি দিছিলেন না, ওয়াও জাক্কাস, রাতেও খাইছি দিনেও খাইছি, খুব ভালো হয়েছে ভাবি। আপনার তো ভালো লাগবই, জাক্কাস লাগবই, এই বাড়িতে ফরমালিন দেওয়া সুটকি দিলে বি আপনার জাক্কাস লাগবো, এতে যা যাইবো এটাই ভালো লাগবো। আর অন বুঝতেছি সুটকি কই যায়, আমার তখন পস্তা বলে সুটকি আনতে হবে, ট্যারাক বলে সুটকি আনতে হবে, যাতে তুমি এই মহল্লার সব থেকে খিলাইতে পারো। দোস্ত তঙ্গ কলেজে একটা পোলা ছিল না, বেশ কিছুদিন আগে মরে গেছে, আমার পরিচিত ছিল। হ্যাঁ কি জানি নাম পোলাটার? কামরুজ্জামান। আচ্ছা বসো,
রাঙা সুন্দরী রাত্রিতে নীরবে রে বর্ষা আনি শ্রাবণ ভাদু শিয়ি পরুষার ভাজে বাজে নিঃশ্বাসে ছোঁয়া। তুমি একটু লিচে গিয়া গান গাও না। আছি ভালো গান একটু যাও না, আমার একটু মন মেজাজ ভালো নাই। আরে দূর, আমার একটু গানের মুড হয়েছে, আমি গান গাবো। আরে বাবা একটু যাও তো, দেখো না গরম পড়ছে, ঘামায় ঘুমায় অস্থির হয়ে গেছে আমি, একটু যাও না, একটু শান্তিতে থাকবার। এই গান তো তোমার ব্যারাম। দেলোয়ার সাহেব বলছেন? জি দেলোয়ার সাহেব বলছি, আপনি কে ভাই? আমারে তুমি চিনবা না, আমি যেটা কইতাছি এটা হনো ভাই। চিনা চিনির কথা পরে, আমি যেগুলারে চিনি এগুলার যন্ত্রণায় অস্থির, কী করে পারছেন তাড়াতাড়ি কন্ত ভাই। কিন্তু আমারে তো তোর চিনতেই হইব, কারণ আগামী এক সপ্তাহের মধ্যে তুই আমারে এক লাখ টাকা দিবি, না চিনলে দিবি কেমনে? ইস, আপনি মনে আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন, যে টাকা চাইবেন আর অমনি দিয়ে দেন লাগবো। এই মেয়ে টাকা কি গাছের গুঁড়া নাকি? হ্যাঁ টাকা না দিলে একদম মাইরালাম। আরে ভাই আমি তো মরবারই চাই, ব্লাড প্রেশার, হাই প্রেশার, চতুর্দিকের প্রেশার, বোর প্রেশার, পুলার প্রেশার, মেয়ার প্রেশার, বাজারের প্রেশার, মানে প্রেশারে প্রেশার। ভাই আপনি আমার বিশাল বড় একটা উপকার করেন, আপনি আমার মেরে থেকে যান। আল্লাহ হাফেজ। আচ্ছা আমি যে বাইতে আইছি, আমার এই চোখ বাদবুদ খাইতে দিবা না? খাইতে দেবো না, কে কইছে? তো ছাদেও গান গাইতেছিলা, এখানে আয়ও গান গাইতেছো, তো তুমি তো কইলা নিচে গিয়া গান গাও। তুমি আমার আগে কোন কথাটা এতদিন হুনছিলা, কত আজকে এই কথাটা তোমার হুনতে হইলো? তো তোমার আবার এত খাই না, তোমার বার খাইবে না কি লেগে খাওয়া তো দিয়ে রাখছি। আমি তো দিতেইছিলাম।
হ্যালো, কে দেলোয়ার সাহেব? হ্যাঁ। পেপার পড়তেছেন না? অনেক ছবি ছাপা হয়েছে, কে মারা গেল, কে খুন হইল, কে ছিনতাই হইল, কে ঘুষ খাইতে গিয়া ধরা পড়লো, এগুলোই তো পড়তেছেন না? চিন্তা করেন না, অসুবিধা নাই, আর সপ্তাহখানেক পরে আপনার ছবিও ছাপা হইব। কিন্তু দুঃখ বিষয় কি জানেন, ওটা আপনি দেখতে পারবেন না, আমি দেখব। এই তুই কেন রে কালকে রাইতে ফোনে ধমকি মারছ? তুই সাত সকালবেলা ফোন করছিস, আসল তুই কি চাস আমার কাছে? এক লাখ টাকা। টাকা গাছের গুঁড়া আছে, চাইলি আর দিয়ে দিলাম, তাও দুই চার টাকা না, এক লাখ টাকা তার দিন লাগবো এক সপ্তাহের মধ্যে। এই তোর তোরে আমি সময় দিলাম তিন দিন, তোরে তিন দিনের মধ্যে ধৈর্য দেখ আমি কী করি, হালুয়া রুটি বানাই ফেলাম, বুঝছ? ফোন তো অসভ্য জানোয়ার দাঁড়ি কোনকার, একদম মাইরালাম। কে ফারুক? ওই যা কই মন দিয়া হন। আজকে দেড় দিন ধরে আমার অপারেশন ব্যাপার আছে, ফোনে খালি হুমকি দামকি মারে। কি হামকি দামকি মারছে? হ্যাঁ হামকি দুমকি খালি কয় টাকা টাকা হুমকি মারতেছে। তোমার কয় টাকা চাইছে তোমার কাছে? দুই চার টাকা না, এক লাখ টাকা ক। এক লাখ টাকা মামু, তোমার কাছে কি এক লাখ টাকা কম পড়ছে? দিয়া দাও না। কার কাছে মন কি বলেছে? তোর মতো ডিবিতে চাকরি করি না, বাইক না যদি থাকে একজনের, হ্যার মামুর কাছে টাকা কেমনে নেবো? তুই এখানে কি কস? একবার দুই রুম লয়া ট্যাক্স ফাঁকি দেবা মামু, এটা তো ঠিক না। হুন এই পুলিশি পুলিশি কথাবার্তা মামুর সাথে বাদ দে, ট্যাক্স ফাঁকি দিবার লেগে আমি দুইটা রুমে ভাড়া থাকি, এখন কি করবি? তাড়াতাড়ি কর। দেখ আমি আমার হার্টবিট বেড়ে যাওয়া আছে, বুঝছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা ফিরোজ ভালো আছেন? হ্যাঁ ভালো আছো তুমি? ভালো আছেন? আমার বাইক না ডিবিতে আছে। আপনার নাম? আমার নাম ফিরোজ। আমি খুব ভয় পাই, বুঝছো? খুব অস্থিরের মধ্যে দিন বাইকনারে কইলাম, বাইকনার যদি আমার এন থেকে রক্ষা করা পারে। ভাই আপনি একটু দেখেন তো ভাই, আমাকে দেলোয়ার ভাই বহুত ভালো মানুষ। আপনি কি করেন? আমি একটা স্টুডিও চালাই। স্টুডিও চালান? দেশের বাড়ি কোথায়? বিক্রমপুর। কেমন চলতেছে ব্যবসা? ভাই আপনি আমার এত সহজ জব করেন না তো, আমার এমনি পুলিশ দেখলে বহুত ডর লাগে। ছোটোকালে আমাকে বাড়ির সামনে একটা থানা আছিল, বুঝছেন, ওখানে পুলিশ দেখতাম আর আমরা ডরের মধ্যে থাকতাম সারাক্ষণ। আবার মাইবি আমাকে মাঝে মাঝে পুলিশ দেখায় ভূতের ডর দেখাত। বহুত কষ্টে বাপেরে কয়ে তারপরে ওখান থেকে বাড়ি ছড়াই লয়ে অনেক দূরে লয়ে গেছিলাম থানা থেকে। আপনারা পুলিশ কেন ভয় পান আমি বুঝে পেলাম। তোকে একটা অভ্যাস খারাপ, বুঝছ, মানুষের এত সন্দেহ পাবে দাসকে। আপনি তো বুঝতেছেন আমি কিরকম পেশগির মধ্যে রয়েছি, বুঝছেন না? তুমি পেশগির মধ্যে রয়েছো, আমি কত বড় পেশগির মধ্যে পড়ছি আমি নিজেও তো বুঝবো না। এটা তো আপনার এই বাইরে ঠিক করে দিব, আপনি এটা নিয়ে এত চিন্তা করতেছেন কেন? তুমি আমার টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করো, বুঝছো? আর ভাই না তুই দেখ আমার পেশাটা। আমি আহি, ঠিক আছে ভাই, দেখা হইব আবার। আসসালামু আলাইকুম। সালাম। ফারুক ভাই মালয়েশিয়া খুঁজে পাইছেন? মালয়েশিয়া একটু ফাপুর আছে রে ভাই, সকাল থেকে এক হালে আমার ফোন দিতেছে, তো এক লাখ টাকা চাইতেছে, একটা টাকা দিতে পারে কে? চান্দা? না চান্দা না, হইতে পারে আমার সঙ্গে সালা সম্বন্ধে ফাইলামি করতেছে, আমি একটু খোঁজ দিতেছি আগে দেখি। আপনি যেমন আমার লগে ফাইলামি করতেছেন, মালয়েশিয়া নিজেই ছিলেন না, টাকা লইয়া সালারে পাঠাইবেন কয়ে বয়ে রয়েছেন,
ভাই একটু সময় দিন না ভাই, একটু ফাপড়ে যা, একটু সময় দিন না, খুঁজে বাইর করি। আপনার থেকে বড় ফাপড়ে তো আমি আছি। চাবিটা রাখো, সবই তো আমার কাছে। দুধওয়ালা যদি আসে দুধটা রাইখেন। আর আরেকটা জিনিস, আমি যেখানে যাই আর ভাবি এই মোটা মোটা জিলাপি বানায়, আমি আপনার লাগিয়ে জিলাপি লই আইমু। আমি আসলে বুঝি না, মেয়েরা টক খায় কেন বেশি? মিষ্টি খাবে, মিষ্টি মিষ্টি খাবে। হ্যাঁ, মিষ্টি খাইলে চেহারা সুন্দর হয়। কোন কি? হ্যাঁ, যদি আপনার লাগবে না, আপনি তো এমনিতেই সুন্দর। তারপরেও এক্সট্রা হইল আর কি, এক্সট্রা থাকলে। হ্যালো, নিজেরে বেশি গাগু মনে করিস না। কে ভাই আপনি? ভাই আরে বেটা, তোর সব খবর রাখি। একটু আগে একটা লোক গেছিল তোর বাসায় কালো কইরা, ওইটাও দেখছি, বুঝছস? যা কইছে ওইটা কর, টাকা রেডি রাখ, নাহলে কিন্তু একদম শেষ করে ফেলাম। হ্যালো হ্যালো, কেটা হ্যালো, আরে কত কয় না কে, হ্যালো তার আগে কি করছো? ভাবি ফোন আসছিল। একটা ফোন আসছিল, মাকে কথা তো না, কথা কয় নাই না, বুঝতেছি না। টেলিফোন কোথায়? ও তো নিচে আছে, লাগবো না? হ্যাঁ, চাবিটাও লাগবে। আচ্ছা, আইনা দিতেছি। দেখ ভাই, নাখের ছবিটা পর্যন্ত পাঠিয়ে দিছে।
ফোন আমার গুটু মোসা ভাই লাগব আমার খালি মিহিন গাম দিবে লাগছে বুঝছ আমি যে কি করব আমি বুঝা সারা বড় হবে তুমি যে নম্বরে কল ব্যাক করছিলাম কল ব্যাক কোন থেকে করব ও ফোনটা দিয়ে ফোনটা বন্ধ করে দেয় কি অবস্থার মধ্যে আছি আমি 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 আম পাতো না আমার মাথা ঘুরতে কারণ হইছে মাথাটা একটু ঠান্ডা রাখো কি না ঠান্ডা রাখো কো আমার ছবি বানাইছে ফোন দে আবার ফোন বন্ধ করে দেয় আবার মাথা ঠান্ডা রাখবার কষ্ট কেমনে আমি দুই দিনটা খবর পাই তোর মতো বাইক না থাকতে আমার এই অবস্থা চিন্তা করো না বাইক না রাখলে একটু ভরসা রাখো ভরসা কেমনে রাখো কো মানুষ দোকানে গিয়ে সিম উঠাইছে আমি কি করুম ভাই তুই তো আমার এক টাকার ফকির এক টাকার ফকির দেখছস এক টাকার ফকির রে এমনে জাদু দেখা ল এক টাকার ফকির এমন ক সিম উঠাইছস ভাই আমি আমি কিচ্ছু জানি না ভাই আমি কিচ্ছু করি নাই ভাই পাই ধরি ভাই আপনি বিশ্বাস করেন তুই আমারে ক এই সিম তুই না উঠাইলে উঠাইব না কেন কেডা উঠে গেছে সিম ভাই আমি আমি কেমনে ঘুমো ভাই তেহানো জানোস না মরা মানুষ ফোন করে তেহানো জানোস না মরা মানুষ তুই ফোন করে হ্যাঁ তোরে তো আমি জানে মাইরা ফালামু ভাই আমি নিজের লাশ দেখছি ভাই আমি আমি নিজের লাশ দেখছি নিজের লাশ দেখছি ও ভাই আমি নিজের লাশ দেখছি ভাই ভাই আপনি একটু খোঁজ নিয়ে দেন ভাই নিজের চোখে লাশ হ্যাঁ ভাই ভাই আমি আরে তো ঠ্যাং ব্যাক কর তুই নিজের চোখে চাল দেখছস ও ভাই জানো জামান কই কামনো জামান কই রে ওই শুনতে পাস আমার কথা আমি নিজের চোখে লাশ দেখছি ভাই তোরে আমি এখানে বেরা স্টেশনের থেকে আসি আমি বেরা স্টেশন থেকে আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে এক মেয়ে মেয়েটা কানাডায় থাকে তার স্বামীর সাথে ওখানে ব্যবসা করে ছেলেটা বছর পাঁচেক হয় ছেলেটা নাই লালটু চেহারাটা চিনো কোন থেকে কি ধরে লেছ আমার জীবন আমি দেখিনি ও নন বেডের লোক আমার বেডের লোক না বুঝছো দেশে বাড়ি
ভাই নরসিংদী রায়পুরা থানা জোরে কয় না তো দেশে বাড়ি কই ভাই নরসিংদী রায়পুরা থানা ভাই আল্লাহর কসম আমি ওনারে চিনি না ভাই ভাইয়া ও যদি আমারে ফোন দিয়ে কইতো এমনি কইতো আমি এমনি টাকা দিয়ে দিতাম আসতে হারা দাস না মায়া দারি সারা দে 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 একবার দাস না আর মায়া তো কালকে সারা রাত ধরে দিছি থানা মায়া হইব না আর চেহারা আমার মাথায় যে প্রশ্নটা আসতেছে যে কামরুজ্জামানের নামে যে লোক মরে গেছে তার নামে একটা সিম উঠানো হয়েছে সেই ফোন দিয়া আপনাকে ফোন করে চাঁদাবাজি করা হইতেছে এবং আমার মনে হইতেছে যেই লোক সিম উঠাইছে সে কামরুজ্জামানেরও চিনে আপনারাও চিনে আর এই ছোট বাচ্চারাও চিনে এই চিনে না তো রে আমার মাথায় তো গেলে ধরে না যে মরে গেছে গা সিমকে আটকিয়ে কামরুজ্জামান কি মন জানি সব খালি প্যাঁচ গুছ বাইতে যাবে লাগছে গা আর কইেন না ঢাকা শহর অনেক পেচুয়া জায়গা মরম হয়েছে না আমি সিম কার্ড আর মরম হয়েছে তোমার ফোন না ঠান্ডা মাথায় চিন্তা করে রাখো তোরা যখন মেসে থাকতি কোনো মানুষ কি ছিল আনা জানা যাতায়াত করতো তোদের সাথে কামরুজ্জামানরেও চিনে তোগেও চিনে এর এক বন্ধু হয়তো ভাই এই খুচরু নাম সিলটি ওই কামরুজ্জামান ভাইয়ের ওই একটা বন্ধুই আসিল মেসে আইতো আর কাউরে দেখি নাই ভাই তাই কই ব্যাপারটা কি কোন তো আমি আজকে তিন চার মাস ধরে আপনার পিছনে লড়াইতেছি কালকেও গেলাম পরশু গেলাম কোনো পাত্তা নাই আর দেয়া হইলেই খালি দুনপুন বুঝাই দেন আর আজকে এই সকালবেলা আইসা আমার ভাই থাজির সমস্যাটা কি ভাই তোমার বসছিলাম না এক লোক আমার ফোন করে টাকা চায় ভাবছিলাম ওই হেলা চুটকা ফুটকা এখন দেখে মহা দুরন্ধর কিছে সে আমার ছবি পাঠায় আমি কই থাকি কই যাই আমার বউ কী করে সব জানে ওই একশোবার আমার ফোন করতেছে ফোন করে আমার টাকা চায় আজকে আমাকে 1,00,000 টাকা দিতে পারে ভাই তুমি আমার সাথে চলো একটু যাই একটু টাকাটা দিই না না আমি এইসবের মধ্যে নাই এইসব বিপদে আমি নাই কই কখন কোথায় ফাইসা যাবো কোনো বিপদ নেবে চলো না চলো না 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 আমি এইসবের মধ্যে যাবো না আমি যাই পারব না ভাই ভয়ের কিছু নেই ডগের যেতে বসছে চলো না চলো না আমি যাই পারব না আপনি তো কইতেছি তো আমি এইসব ঝামেলা ঝুমেলার মধ্যে নাই আচ্ছা ঝামেলা কিচ্ছু না আমি পুলিশে দেখছি কোনো সমস্যা নেই পুলিশরাও খবর দিচ্ছেন এই গিরি কেউ করে ফেলাইছেন তাহলে আবার আমার লাগবো কিলা কর্তব্য না এখন পুলিশে টাকা দিব নাকি পুলিশ আসি তুমি চলো কোনো ভয় নাই তো আমাকে আমি যাবা আর আমরা পুলিশ ধরে করে ফেলবো তা আপনি একলা যান না ভাই তোমার শালার আমি মালয়েশিয়া তোমার আমি হংকং তোমার 14 কোটি লিভে পাঠাতে হবে ভাই ভাই তুমি চলো আমার সাথে চলো চলো ভাই চলো এতক্ষণ লাগে তোর ঘুমটায় উঠতে ভাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল ভাই আমি তো আপনার বাসাতে যাইতেছিলাম তোরা যে ঘরের মধ্যে বন্দি করে রাখছি এক রাতে হাজতে রাখি নাই তুই মনে করছিস লাটের বাট হয়ে গেছো আমার ঠিকানা কই ভাই ঠিকানা তো ভাই কাজী অফিসে কাজী অফিসে কে লেগা ভাই ওই কামরুজ্জামান ভাই যখন এই রুমে আসিল হ্যাঁ তখন ভাইয়ের এক বন্ধু কাজী অফিসে বিয়া করছিল তখন কামরুজ্জামান ভাই হয়েছিল উকিল বাপ আর আমি আর খুচরু হয়েছিলাম সাক্ষী ওই সাক্ষীর খাতাই ভাই ওই খুচরুর ঠিকানা লেখা আছে এই তোমরা সারা জীবন সাক্ষী হইতে হইব জামে হওয়ার স্বপ্ন দেখো না কাজী অফিসে গিয়ে যদি কাজী রায় না পাইছি মনে কিন্তু আমি আলু ভর্তা বানাবো চলেন ভাই কাজী অফিসে আমি চিনি আপনার দেখা দিতে চলো বন্ধু সাক্ষী ছিল তমাল আর খুচরু উকিল বাপ আচ্ছা কামরুজ্জামান
গ্রামের তোর এখানে তাহলে কিন্তু আমি তোর বাড়িতে গিয়ে একদম তোর কল্লা কাটে লই আমো, আমার আর টাকা পয়সা লাগবো না। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, ভাই ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম ভাই। আর যদি কোন ধরনের দুই নম্বরই করার চেষ্টা করছস, আমি কিন্তু তোর বাড়িতে গিয়ে তোর কল্লা কেটে লই আমো, তখন আর আমার টাকা পয়সা লাগবো না। আমি জায়গা কইলে তুমি টাকা লই আইবা? আচ্ছা তুমি বিক্রিয়া পার্কে টাকা লই আহো। Thank you.
অবস্থা? ছাড়া পাইছে? না জানলে ভালো হইতো যে মার দিছে রে ভাই। আপনি দাঁড়ান, বড় পাঠাই দিতে। Thank you.